আমরা বাঙালি, আমরা সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি। ঘুরতে যাওয়ার নাম করলে কিন্তু সবার প্রথম মনে পড়ে সমুদ্র। আর সমুদ্র মানেই হচ্ছে পুরী। সঙ্গে রয়েছে পুরীর প্রাচীনতম সেই রথযাত্রা। সেই রথযাত্রা দেখতে কে না ভালোবাসে। এই পুরীর রথযাত্রা তোমরা কীভাবে কমপ্লিট করবে সেটা তোমাদের জানাবো এই আজকের ভিডিওতে। এছাড়া তোমরা পুরীর মন্দির কীভাবে দর্শন করবে সেটাও আমি আপনাদের জানাবো এই ভিডিওতে। আর তোমরা জানো কি, এই পুরো প্যাকেজটি মাত্র 1500 টাকায় দুরাত্রি দুদিনের সফর। তোমরা ভাবছো আমি কোন ট্রেনে গেলাম, কোথায় থাকলাম, কি খাওয়া দাওয়া করলাম, আর দুদিন দুরাত্রি এই মাত্র অল্প টাকায় কীভাবে কমপ্লিট করলাম, জানতে হলে অতি অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে। স্কিপ না করে তাহলে তোমাদের পুরোটাই বলে দেবো আমি এই ভিডিওতে। তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগছে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। সো ফাইনালি আমরা এখন সাতটাকাছি স্টেশনে পৌঁছে গেছি। আমার সামনে এখন আমি এখন দাঁড়িয়ে আছি সাতটাকাছি স্টেশনে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:15, আমাদের গাড়ির টাইম হচ্ছে 9:30। আমাদের ট্রেন 12821 ধৌলি এক্সপ্রেস, এই ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে আস্তে আস্তে। জেনারেল বগি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। আমাদের বগি হচ্ছে D9, এর সামনে হচ্ছে D10, এরপরে D9 বগি। এখন ঘড়িতে 9:30 বাজে, আমাদের ঘড়ি মানে মোটামুটি গাড়ি ছাড়বার টাইম হয়ে গেছে। এই হচ্ছে D9 বগি। শালিমার থেকে 9:15 ছাড়ে, আমাদের এখন 9:30 ঢুকলো ট্রেন। ফাইনালি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। সামনে হচ্ছে আমাদের যে ধৌলি এক্সপ্রেস, এই ধৌলি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। গাড়ি ছাড়বার টাইম হয়ে গেছে, চলো এবার ট্রেনে আমরা উঠি। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, মোটামুটি ট্রেন ছেড়ে দিল। এবার চলো তোমাদের একটু ট্রেনের ভেতরে যে বাথরুমটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো। বাথরুমটার সামনে দেখো একটি বেসিন লাগানো আছে, বেসিনের সামনে একটি আয়না লাগানো আছে, আয়নার নিচে দেখো বাথরুমে একটা কল লাগানো আছে, কলটা দেখে জল পড়ছে কিনা। আপাতত এখন জল পড়ছে। কলের পরে সামনে হচ্ছে একটি বেসিন আছে, বেসিনে দেখো জল পড়ছে, মোটামুটি বেসিনে জল পড়ছে। ওয়েস্টার্ন কুমার ইউজ করে তারা এখানে কুমারটা ইউজ করতে পারে, মোটামুটি এখন পরিষ্কারই আছে। সাতটাকাছি স্টেশন থেকে আমি উঠেছি। সাতটাকাছি স্টেশন থেকে নেক্সট স্টপেজ হচ্ছে 108 কিলোমিটার দূরে খড়গপুর স্টেশন। তাহলে এখন আমরা কিন্তু খড়গপুরের দিকে এগিয়েছি। মাঝখানে কিছু বেশ কিছু স্টেশন আছে, সেগুলোকে ট্রেনটা দাঁড়াবে না, তাহলে আমরা কিন্তু সেই ট্রেনগুলো তোমাদের প্ল্যাটফর্মগুলো দেখাতে পারবো না। আর যেহেতু আমরা এখন ধৌলি এক্সপ্রেসে যাচ্ছি, ধৌলি এক্সপ্রেস কিন্তু দিনের বেলায়, তোমরা কিন্তু দিনের বেলায় কোনো দিন অনুভূতি করতে পারো। তোমরা যারা পুরীতে যাও, সে পুরীতে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যাও কিন্তু রাতের ট্রেনে, রাতে গিয়ে ওঠো ঘুমো আর সকালবেলা উঠে নামো পুরীতে। আর আমরা কিন্তু তার উল্টোটা করেছি, আমরা আজকে যাচ্ছি কিন্তু দিনের বেলায়। আমাদের ট্রেনের টাইম হচ্ছে সকাল 9:25 ছেড়েছে, মানে 9:30 ছেড়েছে আমাদের ট্রেন যে শালিমা আছে সাতটাকাছি স্টেশন থেকে। তাহলে তোমাদেরকে আমি যে দিনের বেলা যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করবো। তোমরা কিন্তু
এবার তোমাদের কিছু ইনফরমেশন দেবো। এই ট্রেনে টোটাল 24খানা বগি আছে, তার মধ্যে হচ্ছে একটি বগি প্যান্ট্রি কার, একটি হচ্ছে লাগেজ বগি, 14খানা আছে তোমার টু সিটিং রিজার্ভ বগি, টু সিটিং এর চেয়ারের ভাড়া হচ্ছে 190 টাকা, আর 3টে আছে চেয়ার কার এসি, এসি চেয়ার কারের ভাড়া 685 টাকা। একটা আছে ইকোনমি এসি ক্লাস, আর ইকোনমি এসি ক্লাসের ভাড়া 775 টাকা। একটা আছে স্লিপার ক্লাস, স্লিপার ক্লাসের ভাড়া 325 টাকা। তিনখানা আছে জেনারেল বগি, জেনারেলের ভাড়া 180 টাকা। এই হচ্ছে সেই লাস্ট বগি, লাস্ট বগি সেই বাথরুম, লাস্ট বাথরুম ট্রেনে, তারপরে হচ্ছে সেই গার্ডের বগি। আমাদের ট্রেন এখন খড়গপুর স্টেশনে ঢুকছে, সামনেই হচ্ছে খড়গপুর স্টেশন। আমাদের ট্রেনটি কিন্তু খড়গপুরে ঢোকার কথা ছিল 10:50, কিন্তু ট্রেনটি লেট আছে মোটামুটি 15 মিনিটের মতন। আমাদের ট্রেন এসে পৌঁছলো খড়গপুর স্টেশনে, আর এখানে কিন্তু তোমাদের একটু বলে দিই যে খড়গপুর স্টেশনে কিন্তু ট্রেনটি 10 মিনিটের মতন দাঁড়াবে। এখানে খড়গপুর থেকে আমাদের ট্রেন মোটামুটি এখন ছেড়ে দিল, এই সময় আমরা এখন খড়গপুর থেকে নেক্সট স্টপেজ হচ্ছে বেলদা। বেলদার মোটামুটি দূরত্ব 147 কিলোমিটার। বেলদায় পৌঁছাবার টাইম কিন্তু 11:27, কিন্তু গাড়িতে এখন আমাদের 11:18 খড়গপুর স্টেশন থেকেই ছাড়লো, অতএব ট্রেনটি অনেক লেট করবে। তাহলে চলো বেলদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। এখন আমরা ধৌলি এক্সপ্রেসের যে এক্সিকিউটিভ ক্লাস আছে এসি, এক্সিকিউটিভ ক্লাসে একবার প্রবেশ করে দেখি এখানকার সিটগুলো কীরকম এবং সিটিং ব্যবস্থাটা কীরকম। এখানে দেখো সিটিং ব্যবস্থাটা কীরকম আছে, এইদিকে 3টে আছে, এদিকে 2টো আছে, 5টা, এমনকি সামনাসামনি মুখোমুখি করেও 2জন বসতে পারবেন। এই সুবিধা এই ট্রেনটিতে আছে। বেলদা স্টেশন, আমরা এখন বেলদা স্টেশনে এসে পৌঁছলো। আমাদের ট্রেন 147 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন বেলদা স্টেশনে এসে পৌঁছলো। বেলদা স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে আবার নেক্সট গন্তব্য স্টেশনের দিকে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। অবশেষে সেইটি স্বস্তি দৃষ্টি, এতক্ষণ তো গরমে একটু ভাপসে গিয়েছিলাম, এখন আপাতত গরম থেকে নিস্তার পেলাম। আকাশে পুরো মেঘ, বৃষ্টি হবে মনে হচ্ছে। আমাদের ট্রেন 216 কিলোমিটার অতিক্রম করে বালেশ্বর স্টেশনে ঢুকলো। আমার পেছনে সেই আমাদের ট্রেন, এখানে ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে 12:46, এখন আবার হচ্ছে 1:16, অতএব আধ ঘন্টার ট্রেন আমাদের লেট চলছে। তাহলে চলো নেক্সট স্টেশনে আবার দেখা হচ্ছে, লেটস গো। আমাদের ট্রেন বালেশ্বর স্টেশন থেকে এখন ছাড়লো, নেক্সট স্টেশন হচ্ছে সুরো। তাহলে চলো নেক্সট স্টেশন সুরোতে গিয়ে দেখা হচ্ছে।
এসেছি। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে রাতভর জাগা ছিলাম, তারপর ঘুরিয়ে পড়েছি, আর কোনো ভিডিও করতে পারিনি। এখন আবার ঘুম থেকে উঠেছি, সামনে যে স্টেশন আসবে সেই স্টেশন তোমাদের ভিডিও দেখাবো। ৪৩৪ কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছলো ভুবনেশ্বর স্টেশন। সামনে হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে পৌঁছবার টাইম ছিল হচ্ছে ৪টার সময়, কিন্তু আমাদের ট্রেন এখন 10 মিনিট লেট করে এখন এসে পৌঁছলো আমাদের ভুবনেশ্বর স্টেশনে, ১০ মিনিট লেট। ভুবনেশ্বর স্টেশনে 5 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে এবার আমাদের ট্রেন আবার পুরীর উদ্দেশ্যে রওনা দিল। খড়গপুর থেকে আমাদের ট্রেন মোটামুটি এখন ছেড়ে দিল, এই সময় আমরা এখন স্টেশনে এবার ট্রেনে আমরা উঠবো। এবার আমাদের ট্রেন এখন ক্ষুদ্র রোড জংশন ঢুকলো, ক্ষুদ্র রোড জংশনে মোটামুটি 4:40। ট্রেন এখন সাক্ষীগোপাল স্টেশনে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেন ক্ষুদ্রা রোডে 4টার সময় ঢোকালো, কিন্তু এখন বাজে 6টা। এই ক্ষুদ্রা রোড থেকে মাত্র 65 কিলোমিটার রাস্তা, প্রায় 2 ঘন্টা সময় লাগিয়ে দিল। এখন আমরা অবশেষে পুরী স্টেশনে এসে পৌঁছালাম। মোটামুটি 497 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন ঢুকলো পুরী স্টেশনে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:58। অবশেষে এই তপ্ত গরম কি উপেক্ষা করে দিনের বেলায় ট্রেনে চড়ে পুরী স্টেশনে এসে পৌঁছালাম। ১২/৮/২১ ধৌলি এক্সপ্রেস 6টার সময় ঢুকলো পুরী স্টেশনে। এই পুরী জগন্নাথ দেবের যে ভূমি, সেই ভূমিতে আমি এই প্রথম পা রাখলাম। আমার তো এখানে পা রেখে খুব ভালো লাগছে। এই রাস্তা ধরে সোজা এখন আমরা স্টেশনের বাইরে বেরোবো। বাইরে পুরীতে যেমন আমিও নতুন, আর তোমরা যারা নতুন হয়ে থাকবে পুরো এই ভিডিওটা দেখলে পুরোটি অবশ্যই পুরীতে চলে আসতে পারবে। এই সামনে হচ্ছে এটা পুরী স্টেশন। এই পুরী স্টেশন থেকে এখন আমি বাইরে বেরিয়ে একটি অটো অথবা টোটো বা সামনে হেঁটে আমি একটি বাসও পেয়ে যেতে পারি, দেখি কোনটা কি পাই। তারপর সেখান থেকে আমি সি বিচের দিকে এগিয়ে যাব। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আমরা ধৌলি এক্সপ্রেসে এসেছি, তাই আমরা সন্ধেবেলায় নেমেছি বলে তাই আমাদের এখন সন্ধে হয়ে গেছে। এখন আমাদের ঘড়িতে টাইম হচ্ছে 7টা। আমরা এখন হচ্ছে মোটামুটি পুরীতে এসে পৌঁছে গেছি। এখন আমরা কিছু হোটেলের সন্ধানে এসেছি, তার মধ্যে আমরা একটি হোটেল পেয়ে গেছি। চলো সেই হোটেলটা তোমাদেরকে দেখাবো। আমাদের যে হোটেলটা দেখাবো, সেই হোটেলের রিসেপশনের রুমটা দেখাবো। এটা হচ্ছে সেই রিসেপশনের রুম। এই রুমটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি।
তাহলে চল বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে তাহলে রুমগুলোকে দেখ। রুম, এই রুমে দেখো বেডটা খুব বড় সড়ো বেড আছে, এখানে সাথে একটা পাখা লাগা আছে, সাথে এখানে এসি দেওয়া আছে, সাথে হচ্ছে তোমার হচ্ছে একটা এলইডি টিভি আছে, সাথে তোমার এখানে মিরার দেওয়া আছে, একটা টি টেবিলও আছে, সঙ্গে তোমরা চেয়ার পাবে একটা। এই হচ্ছে বাথরুম, প্রবেশ করছি। সামনে হচ্ছে তোমার এখানে দেখো কোমর দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে একটা বালতি আর হচ্ছে নল, নলে দেখি জলটা আসছে কিনা। হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো জলের স্পিড আছে। তোমার উপরে হচ্ছে শাওয়ার আছে, সাথে একটা মিরারও লাগানো আছে, সেটা প্লাস হচ্ছে হ্যান্ড শাওয়ার আছে, মিরার এখানে মিরার লাগানো আছে। দেখাই এখানে তোমাদের একটা কিচেনের ব্যবস্থা আছে, দেখো এসি রুমের মধ্যে কিন্তু কিচেন ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে রান্না বান্না করে খেতে পারো। তোমাদের যে রুমগুলো দেখালাম এই রুমগুলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা এবার হোটেলের মধ্যে আমাদের লাগেজপত্র রেখে সারাদিন তো প্রচুর ভাগদৌড় করলাম, খিদেও পেয়ে গেছে খুব জোর, চলো এবার একটি রেস্টুরেন্টে গিয়ে রাতের খাওয়াটাও সেরে নিই। দাদা বৌদির যে রেস্টুরেন্ট আছে, দাদা বৌদির রেস্টুরেন্টে এসেছি। এখানে হচ্ছে ভেজ থালি 120 টাকা, বাকি একটু লিস্ট দেওয়া আছে, তোমরা যেটা চাইবে কিনে দেবো। তাহলে থালিতে কী কী আছে দেখুন, রাইস আছে, পাঁপড়, আলু ভাজা, একটা বড়ার মতো ডিজাইন আছে, এটা একটা তরকারি আছে, আলু, দুটো সবজি, একটা ডাল, দুটো মিষ্টি, সাথে চাটনি পাঁপড়। রাতের খাওয়া দাওয়া সেরে এবার আমরা হোটেলের রুমে চলে এসেছি, এখন আমরা হোটেলের রুমে আছি। আজকে আমি তোমাদের আরো কিছু ইনফরমেশন দেবো, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে পুরীর সমুদ্রে আমি কিভাবে স্নান করেছি সেটা দেখাবো, সাথে পুরীর মন্দিরে কিভাবে পুজো দেবে তার ইনফরমেশন দেবো, পুরীর রথের কাজ কতটা কি এগিয়েছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তোমরা ভিডিওটি অতি অবশ্যই দেখতে থাকো। তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে দিও, ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগছে, আগামী দিনে কি রকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে, আমি সেইভাবেই তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের জন্য তৈরি করব। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, গুড নাইট।